আমার প্রিয় ছাত্রছাত্রীরা দশম শ্রেণী বাংলা ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই এর আগে দিন বাংলা ক্লাসে আমরা কবি জয়গোস্বামীর অস্ত্রের বিরুদ্ধে গান কবিতার মূল ভাববস্তু সম্পর্কে আলোচনা করেছিলাম এবং তারই সাথে কবি জয়গোস্বামীর কবি পরিচিতি সম্পর্কেও তোমাদের আমি বলেছিলাম আবারও একবার কবিতাটির বিষয়বস্তুর দিকে অনুধাবন করলে আমরা দেখতে পাব মানবদরদি কবি জয়গোস্বামী তার অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটি তার পাতার পোশাক কাব্যের একটি বিশেষ কবিতা এই কবিতায় কবি মানবতাকে প্রতিষ্ঠা করতে চেয়েছেন ধ্বংসের বিরুদ্ধে এবং সেই কাজে কবি গানকে কাজে লাগাতে চেয়েছেন গানকে অবলম্বন করি কবি সমস্ত অন্যায় অসত্য সমস্ত কিছুকে সহজে পরাজয় করে এক মনুষ্যত্বের অবতারণা করেছেন এই কবিতায় আজকে আমরা অস্ত্রের বিরুদ্ধে গান কবিতার প্রতিটি লাইন ধরে কবিতার মূল বিষয়বস্তু এবং কবির মূল অভিপ্রেত ইচ্ছাটুকুকে জানার চেষ্টা করব কবিতার প্রথম স্তবকে কবি বলছেন অস্ত ফেলো অস্ত্র রাখো পায়ে আমি এখন হাজার হাতে পায়ে এগিয়ে আসি উঠে দাঁড়াই হাত নাড়িয়ে বুলেট দাঁড়াই গানের বর্ম আজ পড়েছি গায়ে গানকে কবি এখানে অস্ত্রের বিরুদ্ধে দাঁড় করিয়েছেন কবি দেখেছেন গানের মধ্য দিয়েই সমস্ত কিছু হিংসা সমস্ত অশুভ শক্তিকে সহজে পরাজয় করা যায় তাই কবি যখন গানকে তার জীবনের তার প্রতিবাদের ভাষা হিসাবে মেনে নিয়েছেন তখন কবি সহজেই সমস্ত দুর্যোগকে কাটিয়ে উঠতে পারছেন তাই কবি বলছেন ফেলো অস্ত রাখো পায়ে যে কবি অস্তকে ফেলতে বলছেন কবি জানেন যে অস্ত্রের দ্বারা কখনো সমাজের স্থিতাবস্থা ফিরে আসতে পারে না প্রেম মনুষ্যত্বই হল জীবনের মূল অভিপ্রেত এগুলির দ্বারাই সমাজের স্থিতাবস্থা ফিরে আসতে পারে তাই কবি অস্তকে ত্যাগ করতে বলেছেন অস্তকে পায়েতে সমর্পণ করতে বলেছেন আমি এখন হাজার হাতে পাই যে কবি এখন হাজার হাতে পায় অর্থাৎ কবি এক একসময় একাকি গানকে অবলম্বন করে এই সমস্ত ধ্বংসের বিরুদ্ধে দাঁড়াইতে চেয়েছিলেন তারপরই কবি পেয়েছেন আরও অনেক মানবদরদি শুভাকাঙ্ক্ষী বন্ধুদের যারাও জীবনের মনুষ্যত্বের মানবতার গানকে তাদের বিজয় মন্ত্র হিসাবে গ্রহণ করে কবির সাথে প্রতিবাদে সামিল হয়েছেন তাই একলা কবি আজ অসংখ্য মানুষের সহচর্য পেয়েছে আমি এখন হাজার হাতে পাই এগিয়ে আসি উঠে দাঁড়াই যে এগিয়ে আসি উঠে দাঁড়াই যে কবি আর পিছনা আর কোনো কিছুর ভয় পায় না কবি তার মেরুদণ্ড সোজা করে সমাজের সামনের দিকে এগিয়ে যেতে চান হাত নাড়িয়ে বুলেট তারাই যে কবি হাত নাড়িয়ে বুলেট তারাই যে সহজেই এই ধ্বংসকে শেষ করে দিতে পারেন গানের বর্ম আজ পড়েছি গায়ে বর্ম কি না বর্ম হচ্ছে শত্রুর হাত থেকে রক্ষার জন্য সৈনিকের গায়ে পরা এক বিশেষ ধরনের পোশাক যা সৈনিককে শত্রুর হাত থেকে রক্ষা করে শত্রুর অস্ত্রের আঘাত থেকে তার শরীরকে বাঁচায় ঠিক একই রকমভাবে কবি গানকে তার শরীরের বর্ম করেছেন এবং সেই গানের দ্বারা সমস্ত বুলেট অর্থাৎ খারাপ শক্তি অশুভ শক্তি সমস্ত কিছুকে নিমেষে শেষ করে দিতে পারেন নিমেষে প্রতিরোধ করতে পারেন তার পরেস্তবকে কবি বলছেন গান জানি একটা দুটো আঁকড়ে ধরে সে খড়কুটো রক্ত শুধু গানের গায়ে আমার মাথায় কত শকুন বাঁচিল আমার শুধু একটা কোকিল গান বাঁধবে সহস্র উপায়ে যে কবি বলছেন গান তো জানি একটা দুটো আঁকড়ে ধরে সে খড়কুট যে কবির গানের সম্ভার বেশি নেই কবি যে গান জানেন তার পরিমাপও খুব কম কিন্তু এই সামান্য গান দিয়েই কবি যেন বিশ্ব জয় করতে চান এই সামান্য গান দিয়েই কবি সমস্ত অশুভ শক্তিকে শেষ করে শুভ শক্তির আগমন ঘটাতে চান তাই এই গানকে এই সামান্য গানকে অবলম্বন করে কবি এগিয়ে এসেছেন তাই কবি বলছেন গান তো জানি একটা দুটো আঁকড়ে ধরে সে খড়কুটু যে মানুষ যখন জলের স্রোতে ভেসে যায় তখন নিজেকে বাঁচানোর জন্য সে সামান্য খড়কুটোকেই আঁকড়ে ধরে বাঁচতে চায় কবিও তেমনি সামান্য এই গানকে অবলম্বন করেই সেই গানকে আঁকড়ে ধরেই বাঁচতে চেয়েছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এক জায়গায় বলছেন আমি হাত দিয়ে দ্বার খুলবো গো গান দিয়ে দ্বার খোলাব কবি জয়গোস্বামীও রবীন্দ্রনাথের অনুবর্তী হয়ে সেই গানকে অবলম্বন করেই মনুষ্যত্বের জাগরণ ঘটাতে চাইছেন তাই কবি রক্ত মুছি শুধু গানের গায়ে রক্ত মুছি শুধু গানের গায়ে অর্থাৎ গানের মধ্য দিয়ে অস্ত্রের আতঙ্ককে অতিক্রম করতে চেয়েছেন কবি যাবতীয় সন্ত্রাস নৈরাজ্য এবং মানবিক অপচয় যে রক্তক্ষরণের সৃষ্টি করে তৈরি করে দেয় যে বিপন্নতা তা থেকে কবি মুক্তি খুঁজেছেন শুধু গানকে অবলম্বন করে। তাই কবি যখন গানের গায়ে রক্ত মোছার কথা বলেন তখন আসলে সঙ্গীতকে অবলম্বন করে বাস্তব জীবনের সব হিংসা ও রক্তাক্তকে ভুলে যেতে চান মাথায় কত শকুন বা চিল আমার শুধু একটা কোকিল গান বাঁধবে সহস্র উপায়ে যে মাথার উপরে শকুন বা চিল শকুন বা চিল বলতে এখানে কবি বুঝিয়েছেন সেই সকল সাম্রাজ্যবাদী মানুষদের সেই সমস্ত স্বার্থপর ক্ষমতালোভী মানুষদের যারা সাধারণ মানুষদের বিভিন্নভাবে শোষণ করে শাসন করে অত্যাচার করে নিপীড়ন করে তাই মাথা মাথায় কত শকুন বা চিল এই শকুন বা চিল অশুভের প্রতীক তাই কবি এই শকুন বা চুল চিলকে অনায়াসে পরিত্যাগ করেন কবির মূল আকাঙ্ক্ষা আমার শুধু একটা কোকিল গান মাতবে সহস্র উপায়ে যে কবি একটা কোকিলের প্রার্থনা করেছে যে কোকিল বসন্তের বার্তাকে বহন করে আনে ঠিক একই রকমভাবে নতুন যুগকে বহন করে আনবে এমন কোকিল অর্থাৎ এমন মানুষের কথাকবি এখানে উল্লেখ করেছেন যে মানুষ সহস্র উপায়ে গান বাঁধবে অর্থাৎ মানুষকে ভালোবাসবে অস্ত রাখো অস্ত ফেলো পায়ে বর্ম খুলে দেখো আদুর গায়ে যে অস্ত রাখো অস্ত ফেলো পায়ে যে অস্ত পরিত্যাগ কর যুদ্ধ নয় শান্তি চাই সেই বাণীতে কই বিশ্বাসী তাই তিনি অস্তকে পরিত্যাগ করতে বলেছেন বর্ম খুলে দেখো আদুর গায়ে যে বর্ম খুলে ফেলতে বলছেন শরীর থেকে দেখো আদুর গায়ে আদুর মানে হচ্ছে খোলা যে খোলা গায়ে কবি দেখতে বলছেন গান দাঁড়ালো ঋষি বালক মাথায় গোঁচা মোট বালক যে গান দাঁড়ালো ঋষি বালক গানকে কবি ঋষি বালকের সঙ্গে তুলনা করেছেন কেন না গানের মধ্যে কবি অসীম ক্ষমতা লক্ষ্য করেছেন এই গান বুলেটকে প্রতিহত করার ক্ষমতা রাখে কিন্তু গানের কোনো নির্দিষ্ট বিষয় কিংবা নির্দিষ্ট আঙ্গিক নেই সহস্র উপায়ে গান বাঁধা হয় সেখানে গান কখনো হয়ে যায় ঋষি বালকের মতো স্নিগ্ধ সতেজ স্বতঃস্ফূর্ত এবং আন্তরিক গানের মধ্য দিয়ে হৃদয়ের যে উচ্ছ্বাস নিবিড়তা ইত্যাদি প্রকাশ ঘটে সে কারণেই গানকে ঋষি বালকের সঙ্গে তুলনা করেছেন তোমায় নিয়ে বেড়াবো গান নদীতে দেশ গায়ে অস্ত রাখো অস্ত ফেলো গানের দুটি পায়ে যে তোমায় নিয়ে বেড়াবো গান নদীতে দেশ গায়ে এখানে কবি গানকে বহন করে নিয়ে যেতে চান কোথা থেকে না এক জায়গা থেকে আর এক জায়গায় অর্থাৎ গানের বাণীকে সারা পৃথিবীতে ছড়িয়ে দিতে চান বিজন ভট্টাচার্যের নবান্ন বলে একটি নাটক আছে সেই নবান্ন নাটকে নাট্যকার গানকে ব্যবহার করেছিলেন প্রতিরোধ হিসাবে নাটকের মধ্যে গণসংগীতের এই ব্যবহার যেমন একটা নতুন দিককে তুলে ধরেছিল ঠিক একই রকম রকমভাবে কবি জয়গোস্বামীও গানকে এখানে নিয়ে আসলেন বিভিন্ন ফর্মে যে গানের যে বিভিন্ন ধরন গানের যে বিভিন্ন ফর্ম সেই ফর্মের কথা এখানে বললেন তোমায় নিয়ে বেড়া বেগান দেশ গায়ে অর্থাৎ গানের ইতিহাসে প্রতিবাদের গান নামে একটি আলাদা এবং সর্বাংশে স্বতন্ত্র একটা রূপ বরাবরই ছিল পৃথিবী জুড়ে যে যুদ্ধকালীন পরিস্থিতি অথবা প্রতিপক্ষের সঙ্গে লড়াইয়ের গান সেই লড়াকু প্রতিবাদী পক্ষকে জুগিয়েছে অসীম শক্তি জোটমাদা সাহস মনের জ্বর মানুষের সঙ্গে মানুষকে মিলিত করার এক স্বতঃস্ফূর্ত প্রয়াস প্রকাশ পায় গানের মধ্য দিয়ে পৃথিবীজোড়া এই ভয়াবহ যুদ্ধের পরিস্থিতির মধ্যে গানের এই শক্তিকে নতুন করে আবিষ্কার করেছেন কবি তাই গানের শক্তিকে আবিষ্কার করাই শুধু নয় তার মধ্যে প্রবল বৈচিত্র্যকেও খুঁজেছেন যে গানের যে বিভিন্ন ধরন সেই ধরনের সূত্র ধরেই কবি শহর জীবন ছাড়িয়ে গানকে এনে দাঁড় করিয়েছেন প্রান্তবর্তী লোকজীবনের সুরে হয়তো তা নদীর বুক থেকে ভেসে আসা ভাটিয়ালি কিংবা ঝুমুর শাড়ি জারি প্রভৃতি গান মানুষের সহজ জীবন সেই সহজের সুরে নিজেকে মেলে দেয় গানের এই বিস্তারের কথাই কবি এই অংশে বললেন যে তোমায় নিয়ে বেড়াবো গান নদীতে দেশ গায়ে যে গানকে নিয়ে কবি বিভিন্ন জায়গায় ঘুরবেন এবং সেই গানকে অবলম্বন করে কবি মানবতাকে প্রতিষ্ঠা করবে অস্ত ফেলো অস্ত রাখো গানের দুটি পায়ে তাই কবি শেষ আহ্বান করলেন প্রতিটি মানুষকে যে অস্ত ফেলো অস্ত রাখো গানের দুটি পায়ে যে গানের দুটি পায়ে অস্তকে সমর্পণ করো গানই হোক মানুষের বাঁচার প্রেরণা